সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক যতটা ভালো রেখেছে তার কাছে চিরকৃতজ্ঞ। আমি একটা বছর সকালবেলা লাইভে আসলাম না, হয়নি কাল সারা রাত মনে করেন, কালকে থেকে কাল থেকে খুব অস্থিরতা, নিজের নিজে মনের কাছে প্রশ্ন করলাম, বিবেকের কাছে প্রশ্ন করলাম, অনেক কিছু বিষয়ে ভাবে দেখলাম। যে আমি ভেবে চিনতে দেখলাম আমি আর FDC-তে যাব না, আমি আর FDC-তে যাব না, আর কোনো চলচ্চিত্র নির্মাণ করব না। এই পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি, আর আমি চলচ্চিত্র নির্মাণ করব না। কারণ আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না, চলচ্চিত্রের লোকজন আমাকে কোনোদিন মেনে নেবে না, আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অত্যাচার, অল টাইম অপমান করতেছে। কাল FDC-তে পরিচালক সাইন সমন অনেক লোকের মধ্যে থাকে আমাকে অপমান করে বের করে দেয় ওখান থেকে, মিটিং থেকে। যে কালকে আপনারা জানেন সব করে আমি অল টাইম সত্যপথে কথা বলি, FDC-তে আমি অনেক কথাবার্তা বলেছি, অনেক বিষয়ে কথাবার্তা বলি, তে আর কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবো না, FDC-তে যাবো না, চলচ্চিত্র নির্মাণ করবো না। কারণ আমি দেখেছি আমি এই চলচ্চিত্র জন্য কী না করেছি, আমি চলচ্চিত্রকে কে ভালোবাসি, ভালোবাসি বলে নিজে কষ্ট করে ইউটিউব থেকে, ফেসবুক থেকে টেকা, বিভিন্ন জায়গাতে কনসার্ট করে আমি এই চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করি, দুঃসময়ে চলচ্চিত্রটা নির্মাণ করার চেষ্টা করি, যে অনেকেই করতেছে না করি। সেই চলচ্চিত্র যখন নির্মাণ করি অনেক পরিচালক, অনেক প্রডিউসার, অনেকে দেখবেন আমি একটা অনেকেই বলে, হিরো আলম আপনি ভালো কোনো আর্টিস্ট নিয়ে কাজ করেন, ভালো কোনো নায়ক লেন, ভালো কোনো হিরো লেন, ভালো কোনো প্রডিউসার লেন, ডিরেক্টর লেন। আমি অনেক কষ্টে মানে ভালো প্রডিউসার, ভালো নায়কে অনেকের সাথে কথাবার্তা রেডি করি, এই পরিচালকরা তাদেরকে মানা করে দেয় হিরো আলমের সাথে কাজ করবি না, হিরো আলমের সাথে আমার কাজ করলে তোমার এটা হোয়াইট আছে না। অনেকে এই কথাগুলো বলে তারা কী করে, ওই যেমন ওই নায়িকাকে সিনেমাতে অভিনয় করতে মানা করে, ওই পরিচালককে মানা করে, ওখানে ভালো কোনো লোক কাজ করতে মানা করে, আমাকে এরা মনে করেন পদে পদে তারা মনে করেন বিরক্ত মনে করেন, বিপদ করে তারা আমার মুখে অস্থিরতা কমার। যে ভাই চলচ্চিত্রকে ভালোবাসে বলে তারা একের পাকে দেখে আমাকে মনে করে তারা মেনে নিতে চাচ্ছে না, আমাকে অপমান করতেছে, একের পর অপমান করে, তা মনে করেন মনে করে ভালো কোনো একটা পজিশনে তারা যেতে চাইতেছে না আমাকে। এই জন্যে অনেক দুঃখে কষ্টে যেহেতু মনে করেন আমাকে মনে করেন তাদের সমাধে নিতে নিলে তাদের বলে সমস্যা, অনেকে বলে আমি চলচ্চিত্র নষ্ট করতেছি, আমার মতো লোক চলচ্চিত্র কেন সিনেমা করবে, এই কথাগুলোর কথা অনেকেই বলতেছে। এই আমাদের ভদ্র যারা সোশ্যাল সার্কেলে আমাকে FDC-তে আমি গেলে অনেক ভক্তরা দেখেন আমার পেছনে লোকজন আসে, আমি নাকি বানর সাইন সমন বলে, আমি নাকি বানর, অনেকেই বলে আমি নাকি বানর খেলার দেখা যান FDC-তে আমাকে বানর বলে। আমাদের মধ্যে যারা স্টার আছে, সেলিব্রিটি আছে, তারা তাহলে বানর, যে তাদেরকে দেখলে জনগণ যায়, তাদেরকে বানর বলা হয় তাহলে বলা যাচ্ছে, সে আমাকে দেখে জনগণ কেন সুটে আছে, তাহলে আমরা বানর নাকি, বানর বলছে না, তা আমাকে অপমান করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কষ্টকর দেশের এই সমস্ত কথাবার্তা বলে। তো যাই হোক, অনেক দুঃখে কষ্টে আমি চলচ্চিত্র ছেড়ে দেবো, আমি ছোটো পটালো ফোটো কথা চলচ্চিত্র আবার বানাবো না, এবং তাদের ভরসুর সুশীল সমাজের লোক যারা ভালো ভালো লোক আছে তাদের পাশে বসার মতো যেহেতু আমার যোগ্যতা নাই, তারা আমাকে দেখলে তাদের ইনসাল করে, কথাবার্তা বলে আমাকে ইনসাল করে দূর দূরকে তেড়ে দেয়। তাই আমি আল্লাহ পাকের কাছে একটা কথা বলি, আল্লাহ পাক আমি তো তোমার কাছে এই জনপ্রিয় চাইনি, যে জনপ্রিয় মানুষের প্রতি আমার ধিক্কার দেয়, কষ্ট দেয়, তুমি আমাকে কেন দিলে, আমি তো ওই জীবনে ভালো ছিলাম, একবেলা সারাদিন কাজ কাম করে আসছিলাম, একটা কুড়ে ঘরে আমি আমার মাকে নিয়ে থাকতেছিলাম, ওই জীবনই ভালো ছিল, আর তুমি মানুষের ভেদাভেদ কেন তৈরি করলা, কেন এক শ্রেণীর লোকের সুন্দর চেহারা দিলা, সুন্দর মনে করে মানুষকে দিলা, কেন টাকা পয়সা দিলা, এই সুন্দর চেহারা লোক আমাকে মতো কুশল সিদ্ধ লোকদেরকে দেখতে পারে না, ঘৃণা করে, ধিক্কার দেয় আল্লাহ, এই জীবন চাইনি আমরা, আমি ওর থেকে ওই থেকে আসতে দিলাম, সাধারণ সাধারণ ভালো ছিলাম, এই সমাজের লোকজন আমাকে মেনে নেবে না,
আমাকে তার ধিক্কার দেয়, কষ্ট দেয়, আমরা তাদের কাছে গেলে তারা অসম্মান হয়। তো এই জীবনটা আমি চাই না আল্লাহ তোমার থেকে, ওর থেকে আমি আসার ভালো ছিলাম, এরা আমাকে ধিক্কার দেয়, কষ্ট দেয়, আমার চেহারা ভালো নাই, কথা বলতে পারি না, তাদের পর্যন্ত কাছে দেওয়ার মতো আমার যোগ্যতা অর্জন হয়নি। অনেক দুঃখে কষ্টে আমি চলচ্চিত্র ছেড়ে দেবো, আমি ছোট পটালে ফোটো কথা চলচ্চিত্র বানাবো না, এবং তাদের ভরচুর সুশীল সমাজের লোক যারা ভালো ভালো লোক আছে তাদের পাশে বসার মতো যে আমার যোগ্যতা নাই, তারা আমাকে দেখলে তারা ইনসাল করে, কথাবার্তা বলে আমাকে ইনসাল করে দূর দূরকে তেড়ে দেয়। তাই আমি আল্লাহ পাকের কাছে একটা কথা বলি, আল্লাহ পাক আমি তো তোমার কাছে এই জনপ্রিয় চাইনি, যে জনপ্রিয় মানুষের প্রতি আমার ধিক্কার দেয়, কষ্ট দেয়, তুমি আমাকে কেন দিলে? আমি তো ওই জীবনে ভালো ছিলাম, একবেলা সারাদিন কাজ কাম করে আসছিলাম, একটা কুড়িয়ে ঘরে আমি আমার মাকে নিয়ে থাকতেছিলাম, ওই জীবনই ভালো ছিল। আর তুমি মানুষের ভেদাভেদ কেন তৈরি করলা? কেন এক শ্রেণীর লোকে সুন্দর চেহারা দিলা, সুন্দর মনে করে মানুষের দিলা, কেন টাকা পয়সা দিলা? এই সুন্দর চেহারা লোক আমাকে মতো কুশল সেটা লোক ওদেরকে দেখতে পারে না, ঘৃণা করে, ভিক্ষা দেয় আল্লাহ, এই জীবন চাই নে আমরা। আমি ওর থেকে ওই আসার সালে ভালো ছিলাম, এই সমস্যা এই সমাজের লোকজন আমাকে মেনে নেবে না, আমাকে তার ধিক্কার দেয়, কষ্ট দেয়, আমরা তাদের কাছে গেলে তারা অসম্মান হয়। তো এই জীবনটা আমি চাই না আল্লাহ তোমার থেকে, ওর থেকে আমি আসার ভালো ছিলাম, এরা আমাকে ধিক্কার দেয়, কষ্ট দেয়, আমার চেহারা ভালো নাই, কথা বলতে পারি না, তাদের পর্যন্ত কাছে দেওয়ার মতো আমার যোগ্যতা অর্জন হয়নি।